नमस्कार श्यामलाल माठे श्यामलाल एलाकाय आमार एकटा भालो कर्मी छिलो ताके खून करा हुए नाम का अपनारा जानें नतून करे आर दुख दिते राजी नय सेई शहीदेर रक्त कोनो दिनई व्यर्थ होबे ना दादी आमादेर खूब भालो छेले छिल खूब काजेर छेले छिल जा ईश्वर आल्लाह आछे तार परिवार कि जन्ये ईश्वर आल्लाह जेन रक्षा বন্ধু কয়েকটা কথা বলবো সামনে নির্বাচন আজকে অচলকে আমি ডেটটা দিয়েছিলাম ইচ্ছা করে আজকে নীল পূজো আমি জানি মহিলাদের ভিড় হবে না ইচ্ছা করে দিয়েছিলাম মানুষের কত ঢল আছে আমার দেখাচ্ছে তা মঙ্গলকোটের মানুষ সম্পূর্ণভাবে তৈরি আছে আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন কয়েকটা কথা না বললে নয় এরা বাঙালিকে অপমান করছে আজকে মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ২৪ ঘন্টা আটকে দিল এই যুগ এ তো আমরা জীবনে দেখি নাই বাসুদা আমার চেয়ে অনেক বড় বাসুদা অনেক ইলেকশন করেছে অচল করেছে মেহবু করেছে শান্তকে আমি পাশে বসে বলছিলাম কি দিন এলো এই বিজেপি মমতা ব্যানার্জিকে ২৪ ঘন্টার জন্য কোনো প্রচার করতে দিল না এইভাবে কি বাংলাকে অপমান করা যায় এইভাবে কি বাংলাকে আঘাত করা যায় এইটা কি বাংলার সংস্কৃত তাহলে বাংলাকে যদি এইভাবে তুমি অপমান করবে বাংলার মানুষ তোমাকে ছাড়বে না তুমি ধৃতরাষ্ট্রর মতন চুপচাপ বসে আছো আমাদের দোষ পাচ্ছ ওদের কোনো দোষ না আমরা কি অন্যায় কথা বলেছি এই বাংলায় বাংলাটা কি আমাদের আমরা যে বাংলাকে অন্যায় কথা বলতে পারি না বাংলার মানুষ আমরা ভালোবাসি বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে আর তোমরা তোমরা কি বলছো তোমরা বলছো চারজন কেন মরল আটজন কেন মরল না কোথায় মরেছে জানেন জায়গাটার নাম সিআরপিএফ কোথায় গুলি করেছে জানেন শীতলকুচি কি বলছে বিজেপির প্রেসিডেন্ট চার কেন প্রত্যেক বুথে বুথে শীতলকুচি হবে হায়রে ভগবান হে আল্লাহ তুমি কি দেখতে পাচ্ছ না এদের মূর্খের মতন ব্যবহার এ কি বলা যায় এরা মানুষ নয় এরা খেপে গেছে বলছে শীতলকুচির মতন আরো মানুষ মরা হবে হ্যাঁ বাংলার জন্য আমরা মরতে রাজি আছি বাংলাকে বাঁচাবার জন্য মরতে আমরা রাজি আছি বাংলায় কি আবার স্বাধীনতা আনতে হবে বাংলাকে কি আবার স্বাধীনতার মানুষ দেখতে হবে তাই শীতলকুচির মতন সিআরপিএফ হাতে গুলি হতে হবে কি অন্যায় তুমি বলবে না তুমি বলছো চার পাঁচশো লোক তারা ঝামালি করেছিল এখনকার যুগে তো ইলেকট্রনিক মিডিয়া আছে তুমি একটা ফুটেজ দেখাও যে পাঁচশো ছশো লোক জমায়েত হয়েছিল তুমি কোনো ফুটেজ দেখাতে পারছো না তোমার লজ্জা লাগে না তোমার লজ্জা লাগা দরকার প্রধানমন্ত্রী তুমি একের পর এক শেষ হয়ে যাচ্ছো তুমি ত্রিপুরায় হেরে গেছো আসামে হেরে গেলে পন্ডিচেরি হেরে গেছো
তামিলনাড়ু হেরে গেছো, পাঞ্জাব হেরে গেলে বাংলাকে নিয়ে প্রতিশোধ নেবে? বাংলা যে হিংসার রাজনীতি করে না, বাংলা সবাইকে নিয়ে চলতে চায়, তোমার লজ্জা লাগে না? নরেন্দ্র মোদী, তোমার লোকজন মমতা ব্যানার্জিকে বলছে বেগম। এ কি বলা যায়? এক ব্রাহ্মণ ঘরের সন্তান, ব্রাহ্মণ ঘরের মেয়েকে তোমরা বেগম বলছো? তোমরা কি বাংলার সংস্কৃতি ভুলে গেলে? আমরা যে হিন্দু মুসলমান, আমরা একসঙ্গে থাকি, এ রুচিজ্ঞান তো আমাদের নয়। এ ধরনের রুচি তো বাংলায় হতে পারে না, বাংলার মানুষের এ ধরনের রুচি নয়। তুমি বেগম বলে দিলে, বেগম বলা তোমার সাজে না। ব্রাহ্মণ ঘরের মেয়ে বাড়ি তার বেরব, বাপের বাড়িও বীরভূম, মায়ের বাড়িও বীরভূম, আড়াই কাটা জায়গা, মাথার ওপরে খড়ের চাল, ওপরে দুটো রুম, নিচেই দুটো রুম, একটা চালা একটা বাথরুম, এই মমতা ব্যানার্জির জীবন। ও অহংকারী নয়, জীবনে অহংকার জানে না। বাংলার মানুষ যাতে ভালো থাকে, বাংলার মানুষ যাতে সুস্থ থাকে, সব শ্রেণী যেন ভালো থাকে, কি হিন্দু কি মুসলিম, কি শিখ কি জৈন কি আদিবাসী, মমতা ব্যানার্জি সবারই জন্য করে। আর তোমরা নরেন্দ্র মোদী, তুমি এত বড় মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমরা জীবনে দেখি নাই, তোমার মতন মিথ্যাবাদী প্রধানমন্ত্রী ভারতবর্ষে কোনোদিন আসে না। তোমার মনে আছে তুমি একবারে মিথ্যা কথা বলে ভোট নিয়েছিলে? তুমি কি বলেছিলে 2014 সালে? তুমি কি বলেছিলে 2019 সালে? তুমি কি বলেছিলে 2016 সালে? তুমি কি বলেছিলে 2011 সালে? তুমি তখন প্রধানমন্ত্রী হও নাই, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী, তোমার একটা দিন মনে না। তুমি মানুষের কাছে ভাঁওতাবাজি দিয়ে ভোট নিচ্ছ, তুমি মানুষকে ঠকাচ্ছ। ঈশ্বর আল্লাহ তোমার খাতির করবে না, এখনো দিন রাত হয়, এখনো আল্লাহ ঈশ্বর আছে, তারা দেখছে তোমার বেঈমানি, তোমার পদক্ষেপে বেঈমানি দেখছে। অচল আমার ভাইয়ের মত মঙ্গলকোট বিধানসভায় আপনাদের এখানে দাঁড়িয়েছে, আমার সঙ্গে আজকে দিনের কথা হচ্ছে, এই ছেলেটাকে যদি ভোট না দেন মঙ্গলকোটের আরো লাভ হবে না, আরো উন্নয়ন হবে না? মানুষ তো, ওর তো কোনো অহংকার নাই, ক্রিস্তা জামা প্যান্ট পরে না, কাঁচা জামা প্যান্ট পরে, আমার মনে হয় এরকম ক্যান্ডিডেট পাওয়া যাবে না। মঙ্গলকোটে এত ভালো মানুষ পাওয়া খুব মুশকিল। তাই বন্ধু, আমি আপনাদেরকে নিয়ে বলতে এসেছি, নরেন্দ্র মোদী যদি কথা বলতে হয় সারা রাত পেরিয়ে যাবে, একটা বেঈমান প্রধানমন্ত্রী। একটা বেঈমান প্রধানমন্ত্রী যদি বলেন কেন বেঈমানি বলছে, মনে আছে নরেন্দ্র মোদী সালটা 1260 টাকা পেট্রোলের দাম হয়েছিল ভারতবর্ষে, আর বিশ্বের মার্কেটে দাম ছিল 49 টাকা। তুমি মনমোহন সিংকে পদত্যাগ করতে বলেছিলে, মনে আছে তোমার দিনটা? সালটা 1200। তাহলে এখন রাম রাজ্যে কত তেলের দাম? 100 টাকা। রাবণদের 49 টাকা পেট্রোলের দাম, সীতাদেশ কত? নেপাল 47 টাকা। তা তুমি পদত্যাগ করবে না? তুমি যে 1200 সালে বলেছিলে মনমোহন সিংকে পদত্যাগ করতে,
বলছে না আমি পদ ত্যাগ করব না আমি যে লোভী আমি তো পদ ত্যাগ করতে আসি নাই আমি বিজতে এসেছি তুমি ভারতবর্ষের কি বিজলে মানুষকে বলবে না আর তুমি ভারতবর্ষে আট বছরে কি করলে বলবে না তাহলে একদিন হয়ে যাক না মমতা ব্যানার্জি ডান দিকে তুমি বাঁ দিকে দশ বছরে মমতা ব্যানার্জি বাংলার জন্য কি করেছে আর তুমি আট বছরে ভারতের জন্য কি করেছো ওর আমি তো অনেক কাজ করেছি কি কি কাজ করেছো প্রথমেই তো ট্রেন বিক্রি করেছি তারপর টেলিভিশন বিক্রি করে দিয়েছি তারপর এলআইসি বিক্রি করে দিয়েছি তারপর কয়লা খনি বিক্রি করে দিয়েছি তারপর এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছি আমি নরেন্দ্র মোদী লজ্জা লাগে না আট বছরে ভারতের জন্য কি করলে ভারতের জন্য কিছু করো না আর মমতা ব্যানার্জি দশ বছরে রাস্তাঘাট ড্রেন মানুষের জন্য করেছে 69টা প্রকল্প করেছে এই বাংলার মানুষের জন্য আচ্ছা নরেন্দ্র মোদী যদি মমতা ব্যানার্জি না থাকে 69টা প্রকল্প থাকবে থাকবে কন্যাশ্রী থাকবে রূপশ্রী থাকবে যুবশ্রী থাকবে সবুজ সাথী থাকবে খাদ্য সাথী থাকবে স্বাস্থ্য সাথী থাকবে জয় বাংলা থাকবে জয় জোয়ার একটা প্রকল্প থাকবে না থাকবে কিষাণ বন্ধু বছরে 10,000 টাকা থাকবে না আর তুমি তুমি কিষাণদের জন্য অনেক চিন্তা ভাবনা করলে কি চমৎকার 390 জন মানুষ দিল্লি রাজপথে মারা গেল তারা সবাই কৃষক কিষাণ আর তুমি ঠান্ডা ঘরে বসে আছো তুমি তাদের কথা শুনছ না তারা এখনো দিল্লির রাজপথ থেকে পালিয়ে যায় না লজ্জা লাগে না তুমি 14 সালে কি বলেছিলে আমি কৃষকের পাশে থাকব ভুলে গেছো তুমি তোমার লজ্জা লাগা দরকার এখনো পর্যন্ত কৃষকরা দিল্লির রাস্তার ভেতর শুয়ে আছে এখনো পালিয়ে যায় না 4 মাস হয়ে গেল ওই জন্য তুমি পাঞ্জাব থেকে শেষ হয়ে গেলে তুমি হরিয়ানা থেকে শেষ হয়ে গেলে তুমি গোটা ভারত থেকে শেষ হয়ে যাবে তুমি মানুষের জন্য কিছু করছো না তুমি সুদের টাকা কমিয়ে দিলে আবার ভয়ে বলো না ভুল হয়ে গেছে আর কত মিথ্যা কথা বলবে তুমি দিল্লি থেকে দু পকেট ভরে মিথ্যা কথা নিয়ে এসে এই বাংলায় ছাড়ছ আর মমতা ব্যানার্জি বাংলার জন্য আঁচল ভরা উন্নয়ন নিয়ে যাচ্ছে কেন জানো সে যে বাংলাটাকে ভালোবাসে তুমি বলছো বেটি পড়াও বেটি বাঁচাও কত টাকা বছরে 30 থেকে 300 টাকা আর মমতা ব্যানার্জি একটা মহিলাকে কত করে দিচ্ছে 3 বার স্কলারশিপ বছরে 18,000 3,18 54 নাকি 54 কন্যাশ্রী 25 রূপশ্রী 25 1,00,000 পেরিয়ে গেল নরেন্দ্র মোদী তুই বলছো আয়ুষ্মান বাবা সালা মাথায় রাখে না কোথায় রেখে ভগবান কি বলছো যে আমি পশ্চিম বাংলার জন্য 1 কোটি রেখেছি পশ্চিম বাংলার মানুষ কত 9 কোটি 70 লক্ষ মানুষ তাহলে গাড়ি থাকলে পাবে না বাড়িতে ছাদ থাকলে পাবে না বাড়িতে মাছ ফোন থাকলে পাবে না বুড়া মুটা চুষবে আর মমতা ব্যানার্জি কি বলছে বলছে না আমি 9 কোটি 70 লক্ষ মানুষকে আমি স্বাস্থ্য সাথী কার্ড দেব আমার বাংলায় যেন কোনো মানুষ বিনা চিকিৎসাতে না মরে তাহলে আমার অন্তর কাঁদবে আচ্ছা নরেন্দ্র মোদী ভারতবর্ষে কোন রাজ্যে আছে রেশন ব্যবস্থা একটা রাজ্যের নাম বলো
একটা রাজ্যে তুমি নাম বলো যে এই রাজ্যে রেশন ব্যবস্থা আছে, বলতে পারবে না। বাংলা ছাড়া কোথাও না। মমতা ব্যানার্জি বলে দিয়েছে যতদিন সরকার ততদিন রেশন ফ্রি। তা তুমি এক কাজ করে দাও না, তুমি তো কেন্দ্রে আছো, গ্যাসটা ফ্রি করে দাও। আজ গ্যাসের দাম 900 টাকা। তুমি যে বলেছিলে আমার মা বাবুদের জন্য, আমার বুক ফেটে যায়, ওরা যখন কাঠের চালে রান্না করে, এখন খাচ্ছে না? এখন কি ফেভিকল লাগিয়ে দিয়েছে তোমার বুকে, এখন আর ফাটে না? লজ্জা লাগে না নরেন্দ্র মোদি, মিথ্যা কথা তুমি বলো। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ইস্তারে বলেছে বাসে ভাড়া লাগবে না, ম্যাক্সিমাম বাস তো পাবলিকের, ট্রেন তো তোমাদের জমিদারি, ট্রেনে ফ্রি করে দাও, ট্রেনটা ফ্রি করে দাও নরেন্দ্র মোদি। ভাঁওতা বাজি মারার জায়গা নাই, ভাঁওতা কথা বলার জায়গা নাই, তোমার ভাঁওতা কথা বলে বলে অভ্যাস। তুমি বাংলার মানুষকে ভাবছো বোকা? তুমি একটা মিটিং এ বলেছিলে হাড়ি মাগদি ডোম্বাউরি, এরা বোকা, আমরা যা বলবো ওরা তা বুঝবে, মূর্খের সঙ্গে বাস করছো। এ বাংলা তুমি পারবে না বোকা বানাতে, বাংলাকে আমরা বানতে দেব না। তোমার একে একে সব পয়েন্ট আমরা ধরে মানুষকে জানিয়ে দেবো। আর মমতা ব্যানার্জি এই বাংলার জন্য সে রাত নাই দিন নাই, সে একটা কথাই খালি ভাবে আমার বাংলার কৃষককে কত ভালো থাকবে, আমরা বাংলার বেকার ছেলে মেয়েরা কত ভালো থাকবে, আমার বাংলায় যুবক কত ভালো থাকবে, আমার বাংলায় মহিলা যেন ভালো থাকে, আমার খেটে খাওয়া মানুষ যেন ভালো থাকে, আমার দিন মজুর যেন ভালো থাকে, সব শ্রেণী যেন বাংলার ভালো থাকে। আর তুমি তুমি কি বলছো? তারপরে একটা কথা বলি, শুনলে ভালো লাগবে। আজকে আজকে দেখুন আসাম তিন দফা আসামে হারছে বলে, তামিলনাড়ু 234টা সিট এক দফা, আর বাংলায় 8 দফা। করোনাটা বাড়াতে হবে তো। হ্যাঁ তুমি যে করোনার জন্য কোনো কাজ করো না, আর মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই করোনাতে রাস্তায় নিয়েছিল, কার জন্য বলো তো? বাংলার মানুষের জন্য। বাংলার মানুষের প্রতি একটা মায়া আছে, একটা দয়া আছে, বাংলার মানুষকে ওরা ভালোবাসে। তাই মা বোনদের কাছে আমি বলতে এসছি, আজকে মা বোনের সংখ্যা অনেক কম, আমি সবাইকে বলছি, সব মানুষকে বলছি, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, ব্যাপক সিআরপিএফ দেবে, ভয় খাবেন না, কোনো গোলমালে চড়াবেন না, ভোটটা নষ্ট করবেন না, ভোটটা আগে লাইন করে দিয়ে আসবেন। ওরা অনেক কিছু গুজব রটাবে, কান দেবেন না। আমি জোরহাত করে বলছি, আমি অনুরোধ করে বলছি, আমার ভাইটাকে ভোট দিয়ে অচলকে, অপূর্ব চৌধুরী তার নাম, অনেক কাজে লাগবে, একটা ভালো মঙ্গলকোটের মানুষ পাবে, আর আমি দায়িত্ব নেব। মঙ্গলকোটে যে যা উন্নয়নটা হয় নাই আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আমি দিদিকে বলে করিয়ে দেব, কথা দিয়ে গেলাম। মঙ্গলকোটের মানুষ আমি অনেক দিন ধরে মঙ্গলকোট আছি, আপনারা যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আমি দিদিকে বলবো যে এই জিনিসগুলো তুমি মঙ্গলকোটে করে দাও, কিন্তু একটা অনুরোধ করছি, ভুলেও যেন কেউ বিজেপিকে ভোট দেবেন না, এ রাক্ষসের চেয়েও ভয়ঙ্কর দল, এরা ভয়ঙ্কর রাক্ষসের দল। আজকে যে কথা বলে কাল তা বলে না, আজকে যেটা প্রতিশ্রুতি দেয় পরবর্তীকালে বলে বলি না,
बेईमान नरेंद्र मोदी, नरेंद्र मोदी तुम्हार लज्जा लगे ना, तुम्हें मानुष के मानुष मन करो ना। अच्छा अपना तो अनेक भद्रलोक सबा तो मानुष। अच्छा एक कथा कि बांगलार मुख्यमंत्री के बला जाए ओ दीदी, ओ दीदी एक टुनटिन करा जाए, से तो हमारे घर बोन, कारो तो हमारे घर महिला, से तो हमारे बांगलार मे, से तो हमारे कारो मा, तो ताके एभावे टुनटिन करा जाए। अच्छा आज के भारतवर्षेर प्रधानमंत्री आमि जदि बोली ओ नरेन, ओ नरेन, বাংলার মানুষ আমাকে ছেঁচি করবে না, মঙ্গলপুরের মানুষ আমাকে বলবে না, এ তো বলা যায় না যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তা তুমি বাংলার মুখ্যমন্ত্রী করে তুমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে কি করে বলছো? তুমি যে বুদ্ধিমান নও, তুমি কি পড়াশোনা করে যে মানুষ এখন জানে না, একটা দাড়ি রেখে দিয়েছো, ভাবছো রবীন্দ্রনাথ হবে? হবে না। তুমি মিথ্যাবাদী প্রধানমন্ত্রী। যত ডিজেল পেট্রোল আর গ্যাসের দাম বাড়ছে তত তোমার দাড়ি বাড়ছে, তোমার লজ্জা লাগে না? তুমি যদি আজ মানুষ হতে, তুমি বলেছিলে 2 কোটি চাকরি দেব, তুমি একজনেরও চাকরি দাও না। আর মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে দিয়েছে আমি বছরে 2 লক্ষ করে চাকরি দেব, যারা পড়াশোনা করবে 10 লাখ টাকা করে 4% ইন্টারেস্ট আমি লোন দেব। মমতা ব্যানার্জি বাংলার মানুষকে ভালোবাসে, বাংলার দিন মজুরকে ভালোবাসে, মমতা ব্যানার্জি খেটে খাওয়া মানুষকে ভালোবাসে, মমতা ব্যানার্জি কৃষককে ভালোবাসে। তার জন্যই তো বলল বছরে 10,000 টাকা কৃষকের জন্য দেব। তাই আপনাদের কাছে লাস্ট কথা বলছি, খেলা হবে, খেলা হবে, খেলবেন তো, এই মাটিতেই খেলবেন, বারবার খেলবেন, 100 বার খেলবেন। জয় হিন্দ। আমার ভাই অপূর্বকে দেখবেন, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।